আজি আমি গোয়ালপাড়ার এখন সরকারি কার্যালয়ের কর্মচারীর কর্মসংস্কৃতির নমুনা দেখাম। সহযোগী বিদ্যজালী সঞ্জীব আর মই এই মুহূর্তে গোয়ালপাড়ার ভয়ম জনজাতি উন্নয়ন নিগমের শাখা প্রবন্ধকর কার্যালয়ের সম্মুখত আছো। আর ইতিমধ্যে সময় 10 বাজি উকলি গেছে, 10:30 হয়েছে, আর তৎসত্ত্বেও কিন্তু কার্যালয়ের যে মূল গেট, সেই মূল গেট এতিয়াও খোলা নাই। এয়া দেখিবলৈ পাইছে মূল গেটত এতিয়াও তলা ওলমি আছে। মোৰ সহযোগী ভিডিও জাৰ্নালিষ্ট সঞ্জীৱে দেখাব। এগৰাকী কৰ্মচাৰী এতিয়ালৈকে এই কাৰ্যালয়টোত উপস্থিত হোৱা নাই। তদুপৰি কাৰ্যালয়টো হাবি জংগলে আৱৰি ধৰিছে। মোৰ স্থানীয় লোক আছে কিছু, মই কথা পাতিবলৈ যত্ন কৰিম। অকণমান যদি সঞ্জীৱ ইফালে আহে মই কথা পাতিবলৈ যত্ন কৰিম। কি ক'ব, এই কাৰ্যালয়টো খোলে নাই? নখোলে 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 এনেকুৱাকৈ তলাত এনেকৈ কৰি থাকে। দিনটো এনেকৈ থাকে? এনেই থাকে। আৰু হাবি জংগলে আৱৰি না, এনেকে থাকে। আবর জাবর দেখছে কিমান আছে, লেতরা রাস্তা ঘাট কোনো পরিষ্কার নাই, এবার একদম লেতরা বেতরা হয়ে গেছে। এখন সরকারি কার্যালয় খুলিব লাগে? হ্যাঁ হ্যাঁ, খুলিব লাগে, খুলিব লাগে, 9 বাজার 10 বাজার খুলিব লাগে, সেই অফিস নখুলে। এয়া আমি দেখুৱাইছোঁ অসম ভয়াম জনজাতি উন্নয়ন নিগমৰ কাৰ্যালয়ৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ। গোৱালপাৰাত থকা শাখা প্ৰবন্ধকৰ কাৰ্যালয়ৰ পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ। ইতিমধ্যে 10:30 বাজি গৈছে যদিও এগৰাকী কিন্তু কৰ্মচাৰী ইয়াত উপস্থিত হোৱা নাই। আমি দেখুৱাইছোঁ ইয়াৰ পৰিৱেশ, আৰু এনেদৰেই তলা ওলমি আছে। আৰু বিভিন্ন জনে বিভিন্ন সময়ত এই কাৰ্যালয়ত আহে যদিও তেওঁলোকে আচলতে বিমুখ হৈ ঘূৰি যাব লগা হয়। আমি দেখুৱাই আছোঁ ইয়াৰ পৰিৱেশ, কৰ্মসংস্কৃতি, চৰকাৰী কৰ্মচাৰীৰ কৰ্মসংস্কৃতিৰ নমুনা আমি দেখুৱাইছোঁ। আচলতে ঘৰত বহিয়ে তেওঁলোকে চৰকাৰৰ পৰা দা দৰমহা আদায় কৰি আছে, সুবিধা আদায় কৰি আছে। তেওঁলোকে দা দৰমহা খাই আছে যদিও কাৰ্যালয়ত কিন্তু এদিনো উপস্থিত নহয়। একেদৰে হাবি জংগলে আচলতে আৱৰি ধৰিছে। দাদা, এই কাৰ্যালয়টো খোলে নে নাই? খোলে, দেৰি কৰে খোলে, তোলাটা খোলে, খুব কম কম খোলে আৰু কি কম খোলে। মানুহ নাই, অৱশ্যে দুজন আহে। কম খুলে, প্রায় দেরি করিয়ে খুলে, দেরি করিয়ে খুলে। একটা সরকারি কার্যালয় হাবি জঙ্গলে আবরি ধরেছে, মই এটা সাপোর্ট নকরো, অল্প সাফসিকুন হব লাগে। এটা গভর্নমেন্ট একটা অফিস, আলটিমেটলি গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ আসাম, গতি এগুলা পরিষ্কার হব লাগে, এগুলা এটা তো বেয়া কথা। তেওঁলোকে দা দরমা লৈ আছে, সুবিধা লৈ আছে, সুবিধা তো লৈ আছে, ফেসিলিটি সব লৈ আছে, ফেসিলিটি তেওঁলোকে নলোৱা নহয়, ফেসিলিটি লৈ আছে। কামৰ কাৰণে নিশ্চয় কাৰ্যালয়ত মানুহ আহে, ঘুরি যাব লাগা হয়, গতি মানুষের নানান ধরনের প্রবলেম হয়ে যায়। এটা কেটে বাজে? 10:30 বাজে, এটালেকে মানুষ নাই। দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়, দুঃখের বিষয়। এটা বস্তু মানে পার্টিকুলারলি বেয়া কথা। আচ্ছা, মই আহো দিয়ক। মোৰ নিশ্চয়কৈ মই দেখুৱাইছোঁ, মোৰ সহযোগী ভিডিওজন সঞ্জীৱে দেখুৱাব। এয়া সময় কিন্তু 10:30 বাজি গৈছে, তৎসত্ত্বেও কিন্তু কাৰ্যালয়ৰ যি মূল গেট, সেই মূল গেট কিন্তু এতিয়াও খোলা নাই। একেদৰে সকলো ৰুম এনেদৰে তলাবন্ধ হৈ আছে। বিষয়াগৰাকী আচলতে গুৱাহাটীৰ পৰাই তেওঁ এই কাৰ্যালয়ৰ কাম কাজ চলাই বুলি ইতিমধ্যে ৰাইজে অভিযোগ কৰিছে। আৰু কাৰ্যালয়টোত আচলতে দুগৰাকী কৰ্মচাৰী আছে যদিও সেই দুগৰাকী কৰ্মচাৰী নাহে। ইয়াৰ পিছত আচলতে জিলা প্ৰশাসনে বা জিলা উপায়ুক্তই কি পদক্ষেপ ল'ব, সেয়া কিন্তু এটা প্ৰশ্নৰ বিষয় হৈ পৰিছে।